2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো যে এইচএসসি রেজাল্ট প্রকাশ করতে হলে কেন অধ্যাদেশ জারি করতে হবে। আসলে এই বিষয়টা তোমরা অনেকেই জানো না, তাই বিস্তারিত তোমাদেরকে আজকে ক্লিয়ার করব। একটু কষ্ট করে ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো, তাহলে কেন অধ্যাদেশটি জারি করে এবারে এইচএসসি ও সমমান পরীক্ষার অর্থাৎ অটোপাসের রেজাল্টটা প্রকাশ করতে হবে, এই বিষয়টা তোমরা স্পষ্টভাবে ধারণা পেয়ে যাবে। চলো শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে দেশে সকল ধরনের পাবলিক পরীক্ষায় কোনো ধরনের কোনো কিছু কিন্তু অধ্যাদেশ জারি করতে হয়নি, যেমনটা আমরা অতীতে দেখে আসছি। যে ধরো গত বছর যে মানে এইচএসসির মানে এইচএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট অর্থাৎ 2019 সালের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা প্রকাশ করতে হলে কিন্তু কোনো অধ্যাদেশ জারি করতে হয়নি। এসএসসি রেজাল্টটা প্রকাশ করতে মানে মানে হওয়ার সময়ও কিন্তু কোনো অধ্যাদেশ জারি করা হয়নি, আর জেএসসি রেজাল্টটা প্রকাশ করার ক্ষেত্রেও কোনো ধরনের অধ্যাদেশ জারি করতে হয়নি। তবে এখন কেন 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে, এই বিষয়টা নিয়ে তোমরা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছো। কেননা আমি রেজাল্ট মানে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি যে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা পেছাচ্ছে, তো এ কারণে তোমরা অনেকে কমেন্ট করেছো যে অধ্যাদেশের জারি না হলে তোমাদের এইচএসসি রেজাল্টটা প্রকাশ করা হচ্ছে না। আসলে অধ্যাদেশটা জারি হয় কেন এটা তোমরা অনেকে জানো না, তো এখন আমি এটা বলতেছি। ধরো 1971 সালে যখন আমাদের দেশের যুদ্ধ সংঘটিত মানে যুদ্ধর প্রায় 9 মাস যাবৎ সংঘটিত হয়েছিল, ওই সময় কিন্তু শিক্ষার্থীদেরকে অটোপাস দেওয়া হয়েছিল, অর্থাৎ যারা বোর্ড পরীক্ষার্থী ছিল তাদেরকে অটো প্রমোশন দিয়েছিল। কিন্তু অটো প্রমোশন দেওয়ার আগে একটা এটাকে বলা হয় কোন একটা মানে পরিস্থিতি, অর্থাৎ ওই পরিস্থিতিটাকে বলা হয় বিশেষ পরিস্থিতি। ধরো যুদ্ধকালীন সময়ে কিন্তু স্কুল প্রতিষ্ঠান খোলা সম্ভব ছিল না, সেক্ষেত্রে তোমাদের মানে সেশন জট যেন না পড়তে হয় সেক্ষেত্রেই তোমাদেরকে এই অটো প্রমোশন অর্থাৎ মানে অর্থাৎ 2020 সালে এইচএসসি ও সমমান পরীক্ষা যেভাবে তোমাদেরকে অটো প্রমোশন দিতে যাচ্ছে, ঠিক 1971 সালে যুদ্ধের সময় কিন্তু এই এসএসসি এসএসসি পরীক্ষার্থীদেরকে এভাবে অটো প্রমোশন অর্থাৎ বোর্ড পরীক্ষার ক্ষেত্রে বিশেষ পরিস্থিতিতে দেশে কোনো ধরনের দুর্যোগ কোনো ধরনের বিরাট মহামারী আকার, যেমন বর্তমানে করোনা পরিস্থিতি কিন্তু একটা মহামারী, তো এই মহামারী কিন্তু একটা বিশেষ পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে যেহেতু পরীক্ষা হয়নি তাদেরকে আগের বোর্ড পরীক্ষার ভিত্তিতে তাদেরকে অটো প্রমোশন দেওয়া হবে। তো এই যে অটো প্রমোশনটা দিতে হচ্ছে, এই অটো প্রমোশনটার মানে বিপক্ষে বিরুদ্ধে কেউ যেন আন্দোলন করতে না পারে সেজন্য একটা অধ্যাদেশ জারি হবে, সেটা মন্ত্রী পরিষদ বৈঠক থেকে অধ্যাদেশটা জারি হবে। তো যখন অধ্যাদেশটা জারি হবে, অধ্যাদেশটা জারি হওয়ার পরে এটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, রাষ্ট্রপতির স্বাক্ষর দেওয়া হবে, তারপরে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর স্বাক্ষর আসবে, পরে প্রধানমন্ত্রী যেদিন সময় দেবে সেদিন এইচএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এখানে আমি তোমাদেরকে এই কথাটা বলতে চাচ্ছি যে অধ্যাদেশটা শুধুমাত্র জারি করা হয় জরুরি ভিত্তিতে, দেশে বিশেষ কোনো পরিস্থিতিতে অবস্থা খারাপ হলে সেক্ষেত্রে পরীক্ষা না নিয়ে যদি তাদেরকে আগের শ্রেণীর রেজাল্টের ভিত্তিতে তাদেরকে প্রমোশন দিতে হয় তাহলেই অধ্যাদেশ জারি করতে হয়। কেননা অধ্যাদেশটা জারি না করলে এখানে এই রেজাল্টের বিরুদ্ধে তারা মামলা করতে পারে, যে কোনো শিক্ষার্থী অভিভাবক রেজাল্টের বিরুদ্ধে মামলা করতে পারে, তার জন্যই অধ্যাদেশটা জারি করতে হয়। আর এ কারণে যতক্ষণ না পর্যন্ত অধ্যাদেশটা জারি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এবারে 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা যাচ্ছে না। তো আমি আশা করি তোমরা বুঝে গেছো যে 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে হলে প্রকাশ করার আগে কেন মন্ত্রী পরিষদ বৈঠক থেকে অধ্যাদেশ জারি করতে হবে। যে কোনো রেজাল্টে বিশেষ পরিস্থিতিতে যদি দেশের পরিস্থিতি যদি খারাপ থাকে, ওই পরিস্থিতিতে যদি পরীক্ষা ছাড়াই তাদেরকে অটো প্রমোশন দেওয়া হয়, তখনই সেটা বিশেষ করে বোর্ড পাবলিক পরীক্ষায় তাদেরকে অটো প্রমোশন দিতে গেলে অধ্যাদেশ জারি করতে হবে। তো এই ছিল তোমাদের জন্য আজকের সর্বশেষ আপডেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের 2020 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার কেন রেজাল্ট প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো, পাশাপাশি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর নিয়মিত শিক্ষামূলক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।